ভিডিও শুরুতে তোমাদের সঙ্গে যে ভিডিও ক্লিপটা শেয়ার করছি, এটা হচ্ছে 28শে জুলাই, যেদিনকে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। তো আমাদের পাইপলাইনটা করার পরে এই জায়গাটা ফাটানো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম আমি। তো সেই জায়গাটাতে ভেবেছিলাম যে আর মিস্ত্রি কাকুকে ডাকবো না, নিজেই ঘরে দেখবো চেষ্টা করে যদি এই জায়গাটাকে ঠিক করা যায়। তো 28 তারিখে আমি এটা মানে ওই মোটামুটি 10:30-11টার দিকে করছিলাম, সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে। তো এখানে কিছুটা পরিমাণে প্রথমে আমি সিমেন্ট বালিটা ঢেলে দেখলাম যে ঠিকঠাক জিনিসটা হচ্ছে কি না, মানে পারছি কি না আমি। তো তারপরে দেখলাম যে হ্যাঁ হচ্ছে, বাট এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু যখনই আমি এটা রেডি করেছিলাম, ঠিক বেলা 1:30-2টোর পরে বৃষ্টি হয়েছিল। তো এই জায়গাটাতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু নিচে যেই জায়গাটাতে ঢালাইটা করেছিলাম সেই জায়গাটা কিছুটা ভেঙে গেছে, যেটা পরে আবার আমাকে ঠিক করতে হয়েছে। তো যাই হোক, ভিডিওটা শুভ করে দিচ্ছে। শুভ পুচকুসোনা যেহেতু বাড়িতেই আছে ওই দিন, কোনো কারণে হয়তো স্যাটারডে বা সানডে ছিল, আমার খেয়াল নেই, বারটা মনে নেই। তো আমি দেখো পুরোটা রেডি করে ফেলেছি, এখন খালি নিচেরটা করতে হবে, মানে উঠোনের সাইডে যেখানে আমরা নামি, তো সেই জায়গাটাকে রেডি করতে হবে। তো যাই হোক, এই ভিডিও ক্লিপটা করে রেখেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ পার্ট বাই পার্ট তোমরা যে ভিডিওগুলো আমার দেখেছো এর আগে, তার সাথে এটাও শেয়ার করার দরকার ছিল। কারণ তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওয়াশিং মেশিন আর বাথরুমের কলের জায়গাটা তৈরি করার পরে এই জায়গাটা ভাঙা ছিল। তো ওই জন্য ভিডিওগুলো নর্মালি আমি যেরকম প্রত্যেক দিন করে থাকি, তো সেরকম মানে ভিডিও শ্যুট করছিলাম, বাট শরীরটা খারাপ থাকার কারণে আমি এই কদিন কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। তো সেই ভিডিও ক্লিপ থেকে কিছুটা কিছুটা করে তোমাদেরকে শেয়ার করছি। আর এই দিনই আমরা কলতলাতে যে পাইপটা সেট করা হয়েছে, আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখালাম, তো সেইখানেও কিন্তু মাটি ফেলে ড্রেনটাকে বুঝিয়ে দিয়ে জায়গাটাকে কিন্তু একদম ঠিকঠাক করে নিয়েছি। সেটা তোমাদেরকে আমি ভিডিওর শেষে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ ওইটার ভিডিও ক্লিপ আমরা করিনি। তো যাই হোক, সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। পুরনো যেটুকু ক্লিপ ছিল আমার কাছে, তো সেটা তোমাদেরকে সবার আগে শেয়ার করেছি, আর যতটা পেরেছি একা হাতে একটু খরচাটাকে বাঁচাবার চেষ্টা করে নিজে নিজেই কিন্তু আমি জিনিসটাকে তৈরি করেছি। তো তারপরে এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এটা রিসেন্টের ভিডিও, মানে আজকে হচ্ছে বুধবার। তো বুধবার দিন যে ভিডিওটা শ্যুট করেছি সেটাই তোমাদেরকে আজকে বৃহস্পতিবারে দিচ্ছি। তো তার আগে সবাইকে জানাই যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রত্যেকটা ইউটিউব পরিবারের ফ্যামিলি মেম্বারদেরকে, ভাই বোন দাদা দিদি যারা আছো, আমার গুরুজন, সবার জন্য স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি তো সকালবেলা লুচি আর চা খাচ্ছি, তো কালকে রাতে যেহেতু লুচি করেছিলাম তো ওই জন্য 3-4টে লুচি ছিল, সেটাই চা দিয়ে খেয়ে নেবো এখন সকালবেলা। আর সকালে সুজিকে একটু স্যালাক্স গুলিয়ে দিয়েছিলাম, কারণ পেডিগ্রিটা ভিজতে একটু টাইম লাগে, গরম জলের মধ্যে ল্যাক্টোজেন দিয়ে পেডিগ্রিটাকে ভিজিয়ে রাখি, তো এটা এখন নরম হয়ে গেছে, এখন ওকে আমি এই খাবারটা দেবো। তোকে আমি সময় বুঝে আর ঠিক টাইম মতন পেট ভরে থাকার মতন করেই খাবার দিই, যাতে আমাকে ঘন ঘন ওকে খাবার না দিতে হয়, যাতে ওর হজমে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আজকে সুজি প্রচণ্ড হারে নিজেকে নোংরা লাগিয়েছে, পাগুলো দেখো পুরো কাদা লাগিয়ে ফেলেছে, তো এটাকে আজকে পরিষ্কার করতে হবে। তো তার জন্য কাজের চাপটা একটু বেড়ে গেল, কারণ ওকে স্নান করাবার টাইমটাও একটু বেশি লেগে যায়। তো আমি সংসারের কোনো কাজকর্ম তোমাদের সাথে খুব একটা বেশি শেয়ার করলাম না, আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম যেহেতু সুজি ওপরে উঠেছিল আর চাদরটাতে একটু কাদা লেগেছে, তো ওই জন্য বিছানাপাতিটাকে গুটিয়ে নিলাম। বাকি সব কাজকর্ম শেয়ার করার পরে, মানে করে নেওয়ার পরে, তারপরে এখন বাজে দুপুর 2। শুভ পুচকুসোনা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, তো ওই কারণে আমি শুভকে বললাম যে সুজিকে স্নান করে দিতে, যেহেতু হাতে পায়ে কাদা লাগিয়েছে আর ওগুলোর থেকে ওর ইনফেকশন হতে পারে। তো এই শ্যাম্পুটা আমরা সুজির জন্য নিয়েছি, যেটা ডক্টর আমাদেরকে সাজেস্ট করেছে, তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তো এই শ্যাম্পুটার প্রাইসটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইখানে দেখো শুভ সুজিকে স্নান করাচ্ছে, তো কোনো দিনও ও স্নান করায়নি, মানে ম্যাক্স যখন ছিল তখনও কোনো দিনও শুভ স্নান করায়নি, বা সুজিকে এখনও পর্যন্ত একদিনও স্নান করায়নি। তো একটু ভয়ে ভয়ে স্নান করাচ্ছিলো, কারণ আমি ব্যস্ত ছিলাম, দুপুরে রান্না আমার আজকে কমপ্লিট হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, আর দ্বিতীয়ত যখন আমি পারবো না ওকে স্নান করাতে কোনো কারণে, তখন যাতে শুভ ওকে স্নানটা করিয়ে দিতে পারে, ওই কারণে আরও শুভকে এগুলো শেখানো। তো শ্যাম্পুটাকে জলের মধ্যে আগে ভালো করে গুলিয়ে নিয়ে হালকা হাতে একটু ফেনা তৈরি করে নিয়েছে, তারপরে ওর পাগুলোকে সবার আগে পরিষ্কার করে দিতে বললাম, কারণ পাগুলোতেই বেশি কাদা মানে ঘেটেছে ও সকালবেলাতে, তো ওই জন্য পাগুলোকে আগে পরিষ্কার করছে। আর ও যেহেতু এখন খুব ছোট, তো ওকে বেশি জোড়াজুড়ি করা যাবে না, যতটা নর্মাল ওকে স্নান করানো যায় তো সেইভাবেই করাচ্ছে।
তো ছোট বড় যে কোনো কাজই হোক না কেন, বাচ্চা থেকে বড় সবারই কিছু না কিছু কারণে সেগুলো করে একটু অভিজ্ঞতা রাখার দরকার, যাতে এমার্জেন্সিতে সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। তো শুভকে ওই কারণেই শেখানো, কারণ এই সব ছোটো ছোটো জিনিসগুলোতে যদি মানে কাজে আমাকে একটু হেল্প করে দেয় তো খুব ভালো হয়। এরপরে আমি এখানে সুজির জন্য আজকে খাবার বানাচ্ছি, আর কি খাবার বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমাদের ডেলি লাইফস্টাইলে যা কিছু থাকে যতটুকু শেয়ার করব সম্পূর্ণটাই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে সুজির জন্য চিকেন সেদ্ধর সাথে আমি দিয়েছিলাম কুমড়ো সিদ্ধ, কারণ কুমড়ো সিদ্ধটা ওদের জন্য খুবই উপকারী। তো এগুলো সবই ইউটিউব থেকে সার্চ করে করেই আমি একটু একটু করে চেষ্টা করছি যাতে সুজির খাওয়া দাওয়ার কোনো সমস্যা না হয়। আর যেমনটা তোমাদেরকে বলেছি, শুধু হলুদ ছাড়া অন্য কিছু ওদেরকে দেওয়া যাবে না, কারণ হলুদে ইনফেকশন হয় না, আর হলুদটা ওদের জন্য অনেকটা উপকার হয় বলেই হলুদটা সবসময় দিতে পারে। তো যাই হোক, এখানে দু তিনটে চিকেন সেদ্ধ আর দু তিন পিস কুমড়ো সেদ্ধ, এটা দিয়েই আজকে ভাতটাকে পুরোটা পেস্ট করব, আর এটা দিয়েই ওকে মাখিয়ে দেবো, আদার্স আর কিছু দেবো না। তো আমি যেদিনকে চিকেন আনাই শুভকে দিয়ে, মানে আমাদের বেশিরভাগ সানডেতে চিকেন খাওয়া হয়, যারা পুরোনো সাবস্ক্রাইবাররা আছো বা পুরোনো বন্ধুরা আছো সবাই জানো, তো যেহেতু আমরা সানডেতে চিকেন খাই তো আবার সানডে আসা পর্যন্ত এখন সুজির জন্য আমি সলিড চিকেনগুলোকে ফ্রিজে রেখে দিই ভালো করে ধুয়ে, যাতে ওকে আমি মানে দু একদিন পর পর সেখান থেকে কিছুটা করে দিতে পারি, যেহেতু এখন ওকে আমি ঘরের খাবার মানে ভাত দিই দুপুরবেলা প্রত্যেক দিন, তাছাড়া সকালে আর রাতে ওকে আমি ভাত রুটি কিছু দিই না, শুধু ভাতটাই এখন দেওয়া অভ্যাস করছি, আস্তে আস্তে বাড়ির আরও খাবার দাবার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে দেখো আজকে পরিমাণটা একটু বেশি নিয়েছি ভাতের, যাতে ওকে আমি দুবার করে দিতে পারি, মানে একবারে ছোটো বাচ্চা যেহেতু দিলে পরে ও খেয়ে সেটাকে মানে লিমিটটা বোঝে না, তারপরে অস্বস্তি হয় ওর, আগের দিন যখন খাবার দিয়েছিলাম আমি দেখলাম, তো এই কারণে আজকে এই খাবারটাকে দুবারে দেবো, মানে এটা খাওয়ার পরে আবার দু আড়াই ঘন্টা পর ওকে বাকি যেই পেশা খাবারটা আছে মানে পেস্ট করেছি ভাত চিকেন কুমড়ো তো সেটা দেবো। তো ওই জন্য এখনকারটা একটু পাতলা করে দিলাম, খাওয়া হয়ে গেলে ফের ওকে দু ঘন্টা পর বাকি খাবারটা আমি ওকে আবার দেবো। তো চলো ম্যাক্সকে, আমি ম্যাক্সকে যেহেতু ভুলতে পারছি না বা ম্যাক্সকে কখনো ভুলতে পারিনি, সবসময় সুজির নাম নেওয়ার আগে ম্যাক্সের নামটা চলে আসে, তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ বাড়িতেও আমার এই জিনিসটা হচ্ছে, আমি যখনই সুজিকে ডাকতে যাচ্ছি তখনই ম্যাক্স বলে ফেলছি, যতই হোক প্রথম সন্তান মানুষের কাছে সব থেকে আগে হয়, আর ওকেও আমি নিজের সন্তানের মতনই আমার কাছে রেখেছিলাম মানুষ করেছিলাম, বাট তার পিছনে অনেক রিজন আছে, কিছুটা আমি তো তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা আমরাই জানি যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো যাই হোক, চলো এখন সুজিকে খাবারটা দিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের জন্য দুপুরে আজকে কী কী রান্না করেছি। আজকে আমাদের দুপুরে খাবারের মধ্যে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তো একটাই মাছের মাথা রেখেছিলাম তো সেইটা দিয়েই করেছি, কারণ কালকে এক পিস মাছের মাথাই ছিল আমাদের মাছের মধ্যে, তোমরা যারা আগের দিনের ভিডিওটা দেখেছো তারা জানবে, পুচকুসোনা শুভ যেহেতু মাছ খাবে না, মানে মাছের মাথা দিয়ে ডালটা খাবে কিন্তু মাছের মাথাগুলো খাবে না, তো সেই জন্য একটা মাছের মাথা রেখে দিই আমি, কোনো সময় মাছ নিলে সেটা দিয়ে ডাল করলে পরে মানে মাছটা আমি খাই আর ডালটা তো ওরা খাবেই। তো যাই হোক, আর করেছি কুমড়ো ভাজা, তো শুভ যেহেতু বললো কুমড়ো ভাজা নেবে না তো ওই জন্য ওকে শুধু ডাল দিলাম, আর তারপরে আছে মাছের ঝোল, তো এটা কিন্তু মানে মাছের ঝোলও বলতে পারো বা আলু কচুর তরকারিও বলতে পারো, কারণ কালকে তিন পিস মাছটাকে ঝোলের সাথে যেটুকু রাতে ছিল যেহেতু আমরা লুচি খেয়েছিলাম তো সেইটাকে আলু কচুর তরকারি রান্না করার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি, তো মাছ দিয়ে আলু কচু দিয়ে এটাকে ঝোল করেছি। তো কিছু খাবার দেখবে বাসি থাকলেও সেটাকে কিন্তু নিজের মতন করে আবার নতুন করে নেওয়া যায়, আর ফ্রিজের খাবার কখনো নষ্ট হয় না, তো এই জন্য এটাকে আমি মানে দুরকমভাবেই সবজিটাকে একটা করে দিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে শুভ পুচকুসোনা যেই পড়তে গেল, এখন প্রায় পৌনে পাঁচটা মতন বাজে, ওরা বেরোবার 15-20 মিনিট পরেই শুরু হয়ে গেছে বৃষ্টি, তো বাইরে ওয়েদারটা বেশ ভালো, আজকে দিনের বেলা একটু গরম ছিল বৃষ্টি হয়নি,
তো বিকালবেলা এখন বৃষ্টি পড়াতে রাত্রিবেলার দিকে গরমটা এখন কম লাগবে। তো যাই হোক, আমাদের এখানকার ওয়েদার তো এরকমই, নয় দুপুরে আর নয় সন্ধেবেলায় দু টাইমের মধ্যে এক টাইম বৃষ্টি হয়, আবার কখনো কখনো দু টাইমও বৃষ্টি হয়। তো আমাদের এই খালি জায়গাটাতে কিছুটা ঘাস হয়ে গেছে আর সিঁড়িগুলোতে শ্যাওলা ধরে গেছে, যেহেতু কন্টিনিউ জল পড়ছে তো এগুলো শ্যাওলা হয়ে গেছে। আমরা এই রাস্তাটা দিয়ে, মানে এই গেটটা দিয়ে খুব একটা যাতায়াত করি না বললেই চলে, এই গেটটা বন্ধই থাকে। তো এইখানে কিছু কিছু জায়গা দেখো ঢেকে দিয়েছি, কারণ বলেছিলাম তোমাদেরকে দুটো পাইপ লাগাবার পরেও কিন্তু কলের পাইপ কম পড়েছিল, তো ওই জন্য এই জায়গাটাকে আমরা এইভাবে ঢেকে দিয়েছি যাতে সুজি ওখানে গিয়ে কাদা ঘাটতে না পারে। আর বাকি ড্রেন যেটা ছিল আগে, তো সেটাকে কিন্তু আমরা বালি সিমেন্ট এইসব দিয়ে, সিমেন্ট নয় বালি, তারপরে এক্সট্রা পাথরের কুচি এইসব জিনিস দিয়ে ঢেকে দিয়েছি। তো এই হচ্ছে কলপাড়ের জয়েন্ট আর তারপরে পাইপলাইনটা। আর এখানে আছে মই, মইয়ের উপরে পলিথিন পেঁচিয়ে দিয়েছি যাতে সুজি ওই গেট দিয়ে বেরিয়ে এই পাশে না আসতে পারে, কারণ এই পাশটাতে প্রচণ্ড কাদা হয় বৃষ্টি হলে, আর সেই কাদা ঘেটেই ও নিজেকে নোংরা করে, তো আজকেও যেমনটা করেছে। তো যাই হোক, চলো এখন এখানে বৃষ্টি হতে থাকুক, তোমাদের সাথে সন্ধ্যেবেলার আরেকটু ভিডিও শেয়ার করে ভিডিওটাকে এখানেই শেষ করে দেব। তো পুচকুসোনা শুভ পড়ে আসার পরে বেশ কিছুক্ষণ ওরা পড়াশোনা করলো ঘরে আবার, তো তারপরেই দেখো পুচকুসোনা শুধুমাত্র নিচে একটুখানি বসেছিল, তো ওকে মানে ধাক্কা দিয়ে দিয়ে মানে বসিয়ে দিয়েছিল প্রথমে সুজি, তারপরে পুচকুসোনা ইচ্ছা করে যে শুয়ে পড়েছে, তারপরে এখন দেখো দুই বোনের কত আদর কত ভালোবাসা। তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওতে একটু শেয়ার করি। তো যাই হোক, এরকম করেই আমাদের দিন কাটছে, তোমাদের সঙ্গে যতটুকু পারছি ভিডিও শেয়ার করছি। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।